নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ব্যানানা কেক। তার জন্য কি কি দরকার? দুটো পাকা কলা, দু বাটি আটা, এক বাটি চিনি, সামান্য নুন, আধা বাটি তেল, 4 থেকে 5 চামচ দুধ আর 1টি ডিম। প্রথমে কলা দুটো ছুলে নেব, ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপরে সামান্য চিনি দিয়ে আরেকটু ভালো করে ম্যাশ করে নেব। তারপরে আমরা একটা বাটিতে সরিয়ে রেখে দেবো ওটাকে আলাদা করে। ওই বাটিতেই আমরা ডিমটিকে ফাটিয়ে নেব। তারপর ডিমের মধ্যে চিনি দিয়ে দেবো, তেলটাও দিয়ে দেবো। তেলটা স্কিপ হয়ে গেছে ভুলবশত, আপনারা ডিমের সাথে চিনি আর তেল দুটো মিশিয়ে ভালো করে ফেটবেন। এটাকে যত ভালো করে মিশাবেন তত সুন্দর কেকটি হবে। 3টে উপকরণ মিশানোর পরে দেখবেন জিনিসটা সাদা হয়ে উঠেছে, মিশানো খুব করে ফাটানোর পরে। দেখুন বন্ধুরা, জিনিসটা সাদা হয়ে গেছে পুরো, এতে জানবেন যে সুন্দর করে মিশানো হয়ে গেছে আমাদের। এরপরে আমরা ম্যাশ করে রাখা কলাটা মিশিয়ে দেবো। সুন্দর করে মিশিয়ে নেব। তারপর আমরা এক বাটি আটা এর মধ্যে মিশিয়ে দেবো, সুন্দর করে এটাকেও মিশিয়ে নেব। যত ভালো করে উপকরণগুলো মিশাবেন তত সুন্দর কেকটি তৈরি হবে। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আরেক বাটি আমরা আটা মিশিয়ে দেব, কেকটি আমরা আটা দিয়ে তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব আমার জন্য খুবই প্রয়োজন। আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়েছি, এরমভাবে আপনাদের ভালোবাসা বজায় রাখবেন। তারপরে আমরা সামান্য দুধ, রেখে থাকা দুধটি মিশিয়ে দেবো। খুবই নতুন আমি আপনাদের ইউটিউব পরিবারে, আমি খুবই নতুন, আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ খুব প্রয়োজন। সুন্দর করে আমরা মিশিয়ে নিয়েছি। পুরো ভিডিওটি দেখবেন। এটা আমরা ইনো দিয়ে তৈরি করব, কেকটি আমরা ইনো দিয়ে তৈরি করব। আমরা এর মধ্যে বেকিং পাউডার, কেক টিনটাকে আমরা তৈরি করে নেব। প্রথমে তেল গ্রিস করে নেব, তার মধ্যে একটু আটা ছিটিয়ে ভালো করে চারিদিকে মিশিয়ে নেব, যাতে কেকটি কেক টিনে লেগে না যায়। কেক টিনটি আমরা রেডি করে নিয়েছি। এবার আমরা সামান্য বেকিং সোডা দিয়ে দেব, তারপরে আমরা সামান্য বাচ্চাদের হরলিক্স 2 চামচ মিশিয়ে দেব, একটু ফ্লেভার ভালো আসবে। কলার ফ্লেভার খুব বেশি থাকে, খেতে একটু স্বাদ হবে, তাই আমরা বাচ্চাদের হরলিক্স একটু মিশিয়ে দেব। তারপর আমরা ইনোটি ওর মধ্যে দিয়ে দেবো। সব রকম উপকরণ ভালো মতন মিশিয়ে নেব, সব রকম উপকরণ ঠিক করে মিশিয়ে নেব।
এরপর আমরা ব্যাটারটিকে তাড়াতাড়ি কেক টিনে ঢেলে নেব। কেক টিনে ঢেলে নিয়ে আমরা ভালো করে ট্যাপ করে নেব, ট্যাপ করে নেব যাতে লাংস কোনো রকম না থাকে। এটাকে আমরা একটা সসপ্যানে তৈরি করব। সসপ্যানটাকে আমি প্রিহিট করার জন্য 5 মিনিট আগে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আমরা এটা ওভেনে তৈরি করব না, সসপ্যানে তৈরি করব। সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড আমরা বসিয়ে দিয়েছি, কেক টিনটা ওর মধ্যে বসাবো। এখানে আমরা বালু টালু কিছু ব্যবহার করব না, প্লেন আমরা সসপ্যানে স্ট্যান্ড দিয়ে কেক টিনটা ওর উপরে বসিয়ে দেব। 45 মিনিট আমরা এটাকে ব্রেক করব। 45 মিনিট ঢাকা দিয়ে দিলাম, এরপরে 45 মিনিট পরে ফিরে আসব। 45 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর কেক তৈরি হয়েছে। কেকটা খুবই সুন্দর হয়েছে, দেখুন নাইফের মধ্যে কোনো রকম ব্যাটার আসছে না, তার মানে কেকটি তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর। ভিডিওটি পুরো দেখবেন তাহলে সুন্দর মতন কেকটি তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন কি সুন্দর কেক তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর একটি কেক তৈরি হয়েছে, ব্যানানা কেক। এটাকে আমরা ডিমোল্ড করব, কেক টিনের থেকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। খুবই সুন্দরভাবে কেকটা কেক টিনের থেকে বেরিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমরা টিনটা গ্রিস করে রেখেছিলাম, তাই কেকটা খুবই সুন্দর মতন বেরিয়ে এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই সুন্দর মতন কেকটা বানাতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন কি সুন্দর কেক তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর, খেতেও ভালো লাগে কেকটি। দেখুন বন্ধুরা, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।